Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Shan's Cooking Home. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি একটি রেসিপি যার নাম হচ্ছে চিকেন এগ কোফতা কারি। চিকেন এগ কোফতা কারিটি সাদা ভাত, প্লেন পোলাও এবং নান পরোটা দিয়েও খেতে ভীষণ মজা লাগে। তাই ভাবলাম এত মজার রেসিপিটি যেহেতু আমি ট্রাই করব, কেননা আপনাদের সাথে নিয়েই ট্রাই করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটি করছি দেখিয়ে দিই। চিকেন উইথ এগ কোফতা কারির জন্য আমি যে ডোটা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা, 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু, 1 কাপ পরিমাণ মিহি কুচি পেঁয়াজ, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো কিছু মরিচ কুচি, তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, 1 টেবিল চামচ সয়া সস, 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস এবং বাইন্ডিংসের জন্য 1টা ডিম। এখন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মাখিয়ে নিব। এখানে ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি বাকি প্রসেসে চলে যাব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে। এখন আমি এই ডিমগুলোকে কোফতা কারি রান্না করার জন্য এগুলোকে আমি এখন এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে আমি এগুলোকে কোট করে নেব। ঠিক এভাবে করে চিকেনের ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে ডিমটা ভিতরে দিয়ে কোট করে নেব। ঠিক এভাবে আমি আরেকটাও আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর এগ কোফতাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই কোফতাগুলোকে ভেজে নেব, তারপরে আমি কারি রান্নার প্রসেসে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাও এখানে গরম হয়ে গেছে। এখন আমি কোফতাগুলো এক এক করে দিয়ে দিব। এই মুহূর্তে চুলার আঁচটি লো এবং মিডিয়ামে থাকবে। তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে এখন আমি সাথে সাথে একটু উল্টিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি হালকা ব্রাউন করে কোফতাগুলোকে তুলে ফেলবো। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে আপনারা চুলাটাকে একটু লো করে দেবেন। কোফতাগুলোর ওই পাশটাও আমি দেখব ব্রাউন হয়েছে কিনা। ওই পাশটাও ভালো মতোই ব্রাউন হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম কোফতাগুলোকে আমি বেশি ব্রাউন করব না, যেহেতু আমি এই কোফতাগুলো দিয়ে কারি রান্না করব, সেজন্য আমি এগুলোকে আর বেশি ব্রাউন করে ভাজব না। এখন আমি এগুলোকে তুলে নিব। আমি একইভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। কারিটি রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ বাটার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট। এখন পেঁয়াজ বাটা এবং আদা রসুনের পেস্ট একসাথে আমি ব্রাউন করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাটি একসাথে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব যেন মশলাটি না পুড়ে যায়। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব।
এখানে আমার আরেকটু পানি লাগবে তাই আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ তারপর আবারো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটি দিয়ে আমি মশলাটাকে আবারো একটু ভালোমতো কষিয়ে নেব মশলাগুলো এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাগুলোর মধ্যে একটা বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিব ঝোলটাতে বলক চলে এসেছে এখন আমি এক কোফতাগুলো এক এক করে এখানে দিয়ে দিব তারপর আমি আবারও এগুলোকে ঢেকে দিব আমি ঢাকনাটি আবারও উঠিয়ে নিলাম এখানে কোফতা কারিটি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি একটু বাড়তি টেস্টের জন্য এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন তবে দিলে একটু টেস্টটা বাড়বে এখন আমি এখানে একটু বাড়তি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি আর একটু রেখে চুলায় তারপর এটি নামিয়ে ফেলবো এবং পরিবেশন করে দেখাবো আমি এখন আপনাদের চিকেনে কোফতা কারিটি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনে কোফতা কারিটি খুবই সুন্দর হয়েছে এই চিকেন এগ কোফতা কারিটি প্লেন ভাত পোলাও এবং পরোটা নান দিয়ে খেতে অনেক মজা লাগে আমি আশা করব আপনারা সবাই ট্রাই করবেন এবং আমার রেসিপিটি ফলো করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আমি এখন আপনাদের একটি চিকেনে কোফতা কেটে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই চিকেন এগ কোফতাটা ট্রাই করবেন আমার এই চিকেন এগ কোফতা কারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ